আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিতই পিঠা। আর এই চিতই পিঠার সাথে আমি কি দিয়ে খেতে বেশি পছন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি 1 কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়ো, 3 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো, লবণ দেব স্বাদ মতো, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তারপরে দেব পানি, নরমাল তাপমাত্রার পানি যেটা আমরা রেগুলার ইউজ করি। অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব, একবারে দিতে যাবেন না। অল্প অল্প করে দিয়ে মিশালে খুব সুন্দর হয়, যার কারণে ব্যাটারটা সুন্দর করার জন্য এবং মসৃণ করার জন্য আস্তে অল্প অল্প পানি দিয়ে আপনারা এটাকে মিশিয়ে নেবেন। চিতই পিঠা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, এক একজনে এক এক রকমের পছন্দ। কেউ ভর্তা দিয়ে পছন্দ করে, কেউ বা মাংস দিয়ে পছন্দ করে, কেউ বা আবার গুড় অথবা নারকেল দিয়ে খেতে পছন্দ করে, যার যেমন পছন্দ। তো আপনার পিঠাটা যদি বানিয়ে নিতে পারেন পারফেক্টভাবে, তাহলে কিন্তু আমাদের আর কোনো টেনশন থাকবে না এবং খেতে অনেক টেস্টি হবে। যে কোনো যেটা দিয়ে আপনারা পছন্দ করেন সেটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন ঝটপট। তো চলুন আর দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনাদের সাথে, এর জন্য আমি শেয়ার করেছি, আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আগে ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি আর ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু স্ক্রিনে দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর এভাবে নেড়ে ভালো করে এটা হাত দিয়ে করবেন আপনারা, হাত দিয়ে যদি করেন তাহলে আরও স্মুথ হবে। তো আমি একটা চামচের সাহায্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এভাবে একটু দেখে নেবেন। এর থেকে আর পাতলা করা যাবে না, যদি আপনাদের কাছে একটু মনে হয় যে পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা একটু চালের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। এটাকে আমি ফ্রিজে রেখে দিব, ওভারনাইট ফ্রিজে রেখে দিব, সকালে বানিয়ে নিব। তো আপনারা যদি এভাবে রেখে দেন রেস্টে তাহলে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর হয়। আর আমি একটা লোহার কড়াই নিয়েছি, চুলায় অলরেডি এটাকে বসিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে রেখে। এখন কিন্তু আমি একটু পানি ব্রাশ করে নিয়েছি, আর আপনারা প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিন্তু ব্রাশ করে নেবেন পানি, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসবে। এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে। আপনি সবগুলো পিঠা যদি একরকমের করতে চান সেহেতু আপনি যে কোনো একটা চামচ নিতে পারেন অথবা মেজারমেন্ট কাপ নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি, 1/3 কাপ যেটা সেটা নিয়েছি। তো আপনারা এভাবে দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু আমার প্রথম পিঠা ছিল, তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা পিঠা ভাজার আগে কিন্তু আমি পিঠা উঠানোর পরেই কিন্তু ব্রাশ করে নিয়েছি পানি দিয়ে। এখন কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেলে এভাবে একটু করে নেবেন। কেন এভাবে করলে কি হয় সেটা কিন্তু আমি জানি না, তো আমি রাস্তার পাশে যে মামারা এভাবে করে বানিয়ে নেয় তো তাদেরকে আমি দেখেছি এভাবে করে দেয়। আমি এভাবে করে দিয়েছি, আপনারা এভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয় এটা এভাবে করলে হয়তো পিঠাটা একটু ফুলে ওঠে বা কি, আমি জানি না শিওর। তো আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেওয়ার পরে আমি একটা এখানে সিলভারের যে ঢাকনা থাকে ওইটা ইউজ করেছি, মাটির ঢাকনা কোনো প্রয়োজন নেই। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠাটা আমার ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে ছিদ্রযুক্ত। তো অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো দেখেন। নিচের পাটটা আমি দেখিয়ে দিচ্ছি, নিচটা কিন্তু কত সুন্দর হয়েছে এবং এখানে কিন্তু পোড়া লাগেনি। আর প্রত্যেকবার কিন্তু ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আমি আরও একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। আর আপনারা এই পিঠাটা কে কিভাবে খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভর্তার সাথে এবং এই যে নারকেল গুড়ের সাথে খেতে অনেক পছন্দ করি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আমি কিন্তু প্রত্যেকবার ব্রাশ করে নিয়েছি আর উঠাতে কিন্তু আমার কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠা সবগুলো এরকমের ফুলে উঠেছে। আর সবগুলো ভাজা শেষ হলে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। দেখেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি।
তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি যে এটার সাথে পিঠাটার সাথে আমি কি দিয়ে খাবো সেটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো সেটা তৈরি করার জন্য প্রথমে আমার একটা লাগবে বাটি। আমি এখানে একটা বাটি নিয়েছি, ছোট সাইজের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। আর খেজুরের গুড়, খেজুরের গুড়টা আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, আমি একটু পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করে। এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়ানো। তো যে নারকেল আমি এটাকে একটু কুড়িয়ে নিয়েছি, আপনারা নিতে পারেন এভাবে করে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর আমি মিলিয়ে দিয়েছি উপর থেকে আর একটু নারকেল কোড়ানো দিয়েছি। তো ব্যাস হয়ে গেল আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলে যাবেন না, শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে তারাও দেখতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।